প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের নরিতা মিস আজকে ব্যাকরণ বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা একটু দেখে নিই। দেখো, আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের মাত্রা কাকে বলে, মাত্রা কত প্রকার ও কি কি, এই যে দেখো তোমাদের এই প্রশ্নটির উত্তরটি এখানে দেওয়া আছে। দেখেছ মাত্রা কাকে বলে, মাত্রা কত প্রকার ও কি কি, এটা আর এটা দুটো মিলিয়ে উত্তরগুলো দেওয়া আছে। ঠিক আছে, এবার তারপর দেখো এখানে দুই নম্বরে পূর্ণমাত্রা যুক্ত বর্ণ কয়টি ও কি কি। দেখেছ এই যে এখানে দেওয়া আছে পূর্ণমাত্রা যুক্ত বর্ণ হচ্ছে 32টি, এই যে এখানে আছে। ঠিক আছে, তোমরা দেখো মাত্রা কাকে বলে, বর্ণ লেখার সময় বর্ণের উপরে এই রূপ একটি রেখা থাকে, একে মাত্রা বলে। তারপর তোমরা এটার সাথে এই উত্তরটা যোগ করবে। মাত্রা ব্যবহারের উপর ভিত্তি করে বাংলা বর্ণমালাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ, মাত্রা ছাড়া বর্ণ। ঠিক আছে, তারপর হচ্ছে এবার পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে কয়টি, 32টি। ঠিক আছে, এই যে এগুলো আমাদের ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়ে আছে 32টি। হ্যাঁ, সেখান থেকে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি পূর্ণমাত্রার বর্ণ। তারপর দেখো অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। ঠিক আছে, এটা হচ্ছে রি, খ, গ, মূর্ধন্য, ধ, প, তালব্য স, থ, এগুলো অর্ধমাত্রার বর্ণ। তারপর দেখো এই যে এখানে প্রশ্নটা আছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ ও মাত্রা ছাড়া বর্ণ কয়টি ও কি কি। এই অর্ধমাত্রাযুক্ত বর্ণ আর মাত্রা ছাড়া বর্ণ এই দুটো মিলিয়ে একটা প্রশ্নের উত্তর হবে। হ্যাঁ, তোমরা পরীক্ষার জন্য এভাবে প্রস্তুতি নিবে। আমি যেভাবে প্রশ্নটা দিয়েছি এইটা আর এটা মিলিয়ে, এই দুইটা প্রশ্ন এখান থেকে মিলিয়ে একটা প্রশ্ন উত্তর হবে। অর্ধমাত্রাযুক্ত বর্ণ 8টি যথা এভাবে দিবে, মাত্রা ছাড়া বর্ণ 10টি এভাবে দিবে। ঠিক আছে, মাত্রা ছাড়া বর্ণগুলো হচ্ছে এ, ঐ, ও, ঔ, উ, ই, খণ্ডত্ব, অনস্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ঠিক আছে, তারপর দেখো কার এখানে কি দিয়েছি, দেখো কার কাকে বলে, কয়েকটি উদাহরণ দাও। ঠিক আছে, এখানে এই যে দেখো এই প্রশ্নগুলো লিখে নাও, কার কাকে বলে কয়েকটি উদাহরণ দাও। এবার আসো এখানে বইয়ে আসো, দেখো বই উল্টাও, দেখো এই যে উচ্চারণের সময় অ স্বরে অ ছাড়া অন্য স্বরবর্ণগুলোর যে সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সাথে মিলিত হয় তাকে কার বলে। তার মানে আমরা যখন স্বরে অ ছাড়া, স্বরে আ থেকে শুরু করে ব্যঞ্জন বর্ণের সাথে মিলিত হয় স্বরবর্ণগুলো তাকে কার বলে, যেমন আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার ইত্যাদি এভাবে লিখবে। ঠিক আছে, আর বাংলা ভাষার কার কয়টি ও কি কি এগুলো এই প্রশ্নটা বাদ দিবে, এগুলো যখন তোমরা আরো উপরে ক্লাসে উঠবে তখন করবে। ঠিক আছে, এটা তোমরা এইভাবে হবে, কার কাকে বলে কয়েকটি উদাহরণ দাও, যেমন এই যে এখানে যেমন স্বরে আকার, রসিকা, দীর্ঘিকা ইত্যাদি এভাবে দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এভাবে করবে। আর এগুলোই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, এগুলো শিখে নিবে, বাসায় থাকবে, একদম বেরোবে না, বাবা মায়ের কথা শুনবে, আর বেশি বেশি করে হাত ধুবে, মাস্ক পরবে, একদম বাসা থেকে বেরোবে না। তোমরা সবাই ভালো থাকো সেটাই আমি আশীর্বাদ করি। আর হচ্ছে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত, আরেকদিন তোমাদের সাথে এই ব্যাকরণ অধ্যায়, ব্যাকরণ বিষয়ের বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। তাহলে আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, বাই।